আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমার প্রিয় অডিয়েন্সের জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আসলে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওগুলো সময় মতো এডিটই করতে পারিনি, তো যে কারণে ঈদের ভিডিওগুলো দিতে আমার একটু দেরি হয়ে গেল। আর এই ভিডিওটা ছিল ঈদের পরের দিন, আমার ছোটো বোন রূপার বাসায়। তো ঈদের দিন আমার বাসায় মুনিম এবং রূপার সাথে শামীম ভাইয়াদের দেখা হয়েছিল। তো সেই সময় রূপা এবং মুনিম শামীম ভাইয়াদেরকে ইনভাইট করেছিল পরের দিনকে রাতে ওর বাসায় ডিনার করার জন্য। তো আমরা তো চলে এসেছি, এখনও ওরা আসেনি, সন্ধ্যা 6টা বাজে, আমরা ওদের জন্য ওয়েট করছি। আর এসে এই যে ভাই বোন সবাই যার যার মতো গল্পে এবং খেলাতে ব্যস্ত হয়ে পড়েছে, এদের তো কাজ একটাই, দেখা হলেই ওই মোবাইল নিয়ে বসে বসে খেলাধুলা, এই আর কি। আর এদিকে রূপা একটু নাস্তার টেবিলটা রেডি করতে ব্যস্ত, নাস্তার জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল রূপা, প্রত্যেকটা আইটেমে অনেক মজা হয়েছিল। তার মধ্যে সবচাইতে বেশি স্পেশাল ছিল বেকড কুনাফাটা। বেকড কুনাফাটা আসলে অনেক মজা হয়েছিল। আর এদিকে আমরা সবাই শামীম ভাইয়াদের জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে রাত তখন অলরেডি 7:45 বেজে গেছে, সবারই একটু আড্ডু খিদাও লেগে গেছে, কারণ সন্ধ্যার সময় তো কিছু খাওয়া হয়নি, আর ওদের জন্য আমরা অপেক্ষাই করছিলাম, আসলে একসাথে খেতে বসবো। তো যাই হোক, রূপা বললো যে তোমরা নাস্তা করে নাও, আর কি আর করা, ভাইয়াদের জন্য খারাপ লাগছে, আসলে একসাথে নাস্তা করব, রাতও তো অনেক হয়ে গেছে। তো যাই হোক, নাস্তার টেবিলে কিন্তু কুনাফাটা একদম হিট করেছিল। আমি সবাইকে এক এক করে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, সবারই এক কথা, অনেক মজা হয়েছে। সুস্মিত বলছে আম্মু আগে খেতে দাও, আগে খেয়ে নিই তারপরে বলি কেমন হয়েছে, আর মনে হয় না আমি ডিনার করতে পারবো, ছুটনির কুনাফাটা এতটাই মজা হয়েছে। রোশনিকে জিজ্ঞেস করলাম, রোশনিও একই কথা যে অনেক মজা হয়েছে। আর এদিকে রূপা তো মহা খুশি, কারণ এই ফার্স্ট সে বেক কুনাফা বানিয়েছে এবং কুনাফা টোটালি হিট। আর এদিকে শামীম ভাইরা আসতে আসতে প্রায় 7:15 বেজে গিয়েছিল। তো বললাম যে তোমরা এত দেরি করে ফেললে, তো এখানে ছোট্ট একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যেটা সবুজ ফোন দেবে তারপরে শামীম ভাইয়া বাসা থেকে বের হবে, এরকমই দুই ভাইয়ের মধ্যে কথা হয়েছিল। কিন্তু সবুজ ঠিকই ফোন দিয়েছে, বাট শামীম ভাইয়া সেই ফোনটা শোনেনি, মানে ওর রিংটা বাজেনি, ফোনের রিংটোনটা বোধহয় অফ ছিল নাকি, যে কারণে ওদের বের হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আসলে এখানে করার কিছুই নাই। তারপরে নাস্তা করে সবাই বেডরুমে চলে আসলো, এখানে অনেকক্ষণ বেশ মজার মজার গল্প হলো। আর শামীম ভাইয়া এই ফার্স্ট রূপার পাশে আসলো, শামীম ভাই এবং শানু দুজনেরই বেশ ভালো লেগেছে, বাচ্চাদেরও তো ভালো লেগেছে, এবং শামীম ভাই বলছে রূপা তোমার বাসাটা বেশ সুন্দর, রূপাও বেশ খুশি হলো। আর এদিকে রূপা টেবিলে কিন্তু অলরেডি খাবার সার্ভ করে দিয়েছে, কারণ রাত 11টার বেশি বাজে। আর এদিকে সবুজও বাসা যাওয়ার জন্য অনেক অস্থির হয়ে আছে, কারণ বাসায় আমার 5টা বিড়াল বাচ্চা আছে, কোথাও গেলে একটু যদি দেরি হয়ে যায় বাসায় ফেরার তারা তার সবসময় মাথায় থাকবে এবং সবাইকে সে অস্থির করে ফেলবে। যেমন এই যে এখানে সবার আগে সে টেবিলে চলে এসেছে, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও এবং তাড়াতাড়ি বাসায় চলো, এই অবস্থায় আছে সে। তো সবাইকে ডাকছে, এখনও কারো তো গল্পই শেষ হচ্ছে না, বাচ্চারা তো এখনও টেবিলে আসেনি। তো আমরা 4 জন বসে গেলাম, রূপার মুনিম ওরা বসলো না, বললো যে না আমরা আপনাদেরকে তুলে তুলে খাওয়াবো, কাজে বসবো না। তো যাই হোক, এটাই হয় আর কি, হোস্ট সবসময় গেস্টদেরকে তুলে খাওয়াতেই বেশি পছন্দ করে। আর এই যে আমাদের কন্যা এবং ছেলে সবাই মিলে এখনও তাদের গল্পের মহাসুর এখনও রয়ে গেছে, তাদের ডাকা হচ্ছে, কতবার করে ডাকা হয়েছে, তারপর তাদের গল্প শেষ হচ্ছে না। তারপরে একরকম জোর করে তাদেরকে টেবিলে নিয়ে আসা হলো, কারণ তখন অলরেডি 11:45 বাজে, বাসায় যেতে হবে। কিন্তু তাদের মন তো আর বাসায় যেতে চাচ্ছে না, তাদের মন আরও কিছুক্ষণ থাকতে চাচ্ছে, এটা তো আমি বুঝতেই পারছি। আর ওদের বন্ডিংটা এত ভালো যে দেখা যায় যে যত সময় দেওয়া হোক না কেন, ওদের সেই সময়টা সবসময় কমই হয়ে যায়। তো বাচ্চারা খেতে খেতে এদিকে আবার বড়রা একটু বসলো গল্প করতে, ওদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত আর একটু আড্ডা চলল। আর এদিকে যাওয়ার সময়ও চলে এসেছে, বিদায়ের পালা এখন। তো ভিউয়ার্স, এই ছিল আমার ঈদের পরের দিনে ছোট্ট একটা ফ্যামিলি ব্লগ, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু। তাহলে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য আবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, টাটা।